আমার আজ বড়ই কষ্ট লাগছে। একটি কুচক্রী মহল আজকে আমাদের সংগ্রামকে পুরাপুরি রূপ ধারণ করতে দিল না, কিন্তু তারা হয়তো জানে না যে এইভাবে করে আমাদের আন্দোলন সংগ্রামকে তারা চাপিয়ে যেতে পারবে না, দাবিয়ে রাখতে পারবে না। আমাদের আন্দোলন সংগ্রাম যেভাবে চলছে সেভাবেই চলছে ইনশাআল্লাহ, এবং আমাদের এই আন্দোলন যতদিন পর্যন্ত আমাদের 184 জনের সদস্যপদ আমরা ফিরে না পাব ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। ওই কুচক্রী মহলদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এখনও সময় আছে, প্লিজ 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 আপনারা ভালো হয়ে যান। এবং আমি মিশাবাইকে সম্মান এবং শ্রদ্ধার সাথে বলছি, আপনি আমাদের সকলের বড় ভাই এবং আমাদের শিল্পী সমিতির পানের সংগঠনের সাধারণ সম্পাদক, আপনাদের প্রতি আমি অধীর ভালোবাসা এবং গভীর শ্রদ্ধার জায়গা থেকে বলছি। মিশাবাই, এখনও কোনো কিছু শেষ হয়ে যায় নাই, একজন সাধারণ একজন ছেলের কথায় আপনি কান না দিয়ে দেখেন টোটাল ইন্ডাস্ট্রিকে আপনি বাঁচানোর চেষ্টা করেন, এটাই আপনার প্রতি আমার অনুরোধ। এবং আরেকটা কথা না বললেই নয়, আমাদের এই আন্দোলন সংগ্রামকে বিভিন্নভাবে তারা থামিয়ে দেওয়ার জন্য চক্রান্ত একের পর এক করেই যাচ্ছে, সেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জামাল পাটোয়ারিকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে দিয়েছিল। এরপরে তারা বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীকে বিভিন্ন দালালের মাধ্যমে ফোন কল করছে, সেটা আমার বেলায়ও তাই হয়েছে। গতকাল 7:54 শিল্পী সমিতির থেকে আমার ফোনে একটি কল আসে, বলে যে পাশা ভাই, আপনি এই আন্দোলন সংগ্রাম থেকে সরে আসেন। আমি বললাম, কেন, আপনাকে আমাকে আন্দোলন সংগ্রামের থেকে সরানোর? আমি এখন আর আন্দোলন সংগ্রাম থেকে সরে আসার আর কোনো সময় নাই, এবং সেই পরিবেশও নাই, আপনারা সেই পরিবেশ সৃষ্টি করেন নাই, আপনাদের জন্য এই আন্দোলন। তখন সে উত্তরে বলে, যাদের পিছে আপনি ঘুরতেছেন তারা কি আপনাদের সদস্যপদ ফিরে দিতে পারবে? আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে শিল্পী সমিতির সাথে যোগাযোগ করেন, আপনার ব্যাপারে শিল্পী সমিতি উদ্যোগ নেবে, আপনার সদস্যপদ ফেরত দিবে। তখন আমি বললাম, এখন আমার আর পিছে তাকাবার সময় নাই, শুধুই সামনে যাবার পালা। আমরা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা। চলছে লড়াই, আমাদের লড়াই চলবে যতদিন পর্যন্ত 184 জনের সদস্যপদ ফেরত না আসবে। শরীরের যদি হৃৎপিণ্ড থেকে থাকে, এক ফোঁটা রক্ত যদি থেকে থাকে, সেই পর্যন্ত লড়াই করে যাব ইনশাল্লাহ। সেই জন্য যতদিন লাগুক না কেন, যত মামলা হামলার আক্রমণ আসুক না কেন, এই কুচক্রী মহল তোমরা আমার ক্লিয়ার কথা জেনে নাও, মামলা হামলা আমরা ভয় করি না। আমাদেরকে মামলা হামলা দিয়ে এবং ভয় দেখে ফোন কল করে আমাদেরকে তোমরা দাবিয়ে রাখতে পারবে না। একটা একটা করে যদি 184 জনকে মৃত্যুর মুখেও পতিত করো, লাস্টম্যান হিসেবেও যদি এই খোকন পাশে বেঁচে থাকে, তাহলে এই রাস্তায় থাকবে ইনশাল্লাহ। আমাদেরকে দাবানো যাবে না ইনশাল্লাহ। এখন শুধু সময়ের পালা, তোমাদের এই পরাজয় দেশবাসী দেখার জন্য মুখে আছে, তোমাদের পরাজয় বরং তোমাদের করতেই হবে। এই বাংলাদেশে অনেক অত্যাচারী জুলুমবাস নির্যাতিত শাসক এসেছে, তোমরা তাদের দিকে তাকিয়ে দেখো না, তোমরা কি ইতিহাস পড়ো না, তোমরা কি একবারও তাদের পরিণতির কথা ভাবো না? তারা কেউ জুলুম নির্যাতন করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি এবং পারেও নাই, এবং তোমরাও পারবে না ইনশাল্লাহ। তোমাদেরকে সরানো এখন শুধুই আমাদের সময়ের পালা, বাস আর কিছুই নয়। জি, আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম এবং লাল শুভেচ্ছা এবং সংগ্রামী ভালোবাসা, এবং আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।